19 সেপ্টেম্বর 2022 কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে 15,000 নেপালি দর্শককে নিস্তব্ধ করে দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ ট্রফি ছিনিয়ে আনে বাংলাদেশের মেয়েরা। কৃষ্ণা, সাবিনা, স্বপ্না, সানজিদা, শামসুন্নাহারদের কৃতিত্বে আনন্দের ঢেউ খেলে গিয়েছিল গোটা দেশে। সেই ইতিহাস গড়া দলের স্ট্রাইকার স্বপ্না হুট করে অবসরের ঘোষণা দিয়ে দিলেন। তার পরপরই নেপথ্যের নায়ক কোচ গোলাম রাব্বানি জানিয়ে দেন তিনিও থাকছেন না। বাংলাদেশের নারী ফুটবলে পর পর দুটি এমন অপ্রত্যাশিত ধাক্কা কেন এলো? প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে গোলাম রাব্বানি জানান, ভেবেচিন্তেই সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কারণ দেখিয়েছেন, এবার ব্যক্তিগত জীবন আর কাছের মানুষদের দিকে নজর দিতে চান, আর এখন দলের প্রতি বাড়ছে প্রত্যাশার চাপও, তাই এখন বিশ্রামে যেতে চান তিনি। তবে কর্তৃপক্ষের প্রতি খেদ প্রকাশ করতে ছাড়েননি তিনি। শিরোপা বিজয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন সিরাজ জাহান স্বপ্না। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি। সেই স্বপ্না সবাইকে অবাক করে দিয়ে মাত্র 22 বছর বয়সে ফুটবলকে বিদায় বলে দিয়েছেন। তবে কোচ গোলাম রাব্বানি জানান ভিন্ন কথা। তার ধারণা, হতাশায় অবসরের ঘোষণা দিয়েছেন স্বপ্না। এবার একটু পেছনে তাকানো যাক, দেখা যাক বাংলাদেশ নারী ফুটবল দল সাফ ট্রফি জেতার পর কী কী হলো। 21 সেপ্টেম্বর দেশে পৌঁছায় সাফজয়ী নারী ফুটবল দল। উচ্ছ্বসিত সমর্থকদের মুহুর্মুহুর স্লোগানের মাঝে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে চড়িয়ে বিরচিতভাবে বরণ করা হয় সাবিনাদের। এর মাঝেও বিমানবন্দরে ফুটবলারদের কারো কারো লাগেজ ভাঙা পাওয়া যায় বলে জানা যায়। অর্থসহ নানা জিনিসপত্র খোয়া যাওয়ার অভিযোগ ওঠে। ঘরে ফেরা সাফজয়ী ফুটবলারদের গ্রামে মহল্লায় ছিল আনন্দের ধুম। স্নেহে ভালোবাসায় সিক্ত হয়ে অর্জনের স্বীকৃতি পান তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ফুটবল ফেডারেশন সহ নানা পর্যায় থেকে নারী ফুটবলারদের জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা আসতে থাকে। খেলোয়াড়েরা যখন দেশের গৌরব অর্জনের জন্য লড়ছিলেন, তখন মানবেতর জীবন কাটাচ্ছিল তাদের অনেকেরই পরিবার। আর জয়ের পর তাদের দিকে নজর পড়ে কর্তৃপক্ষের। যাদের ঘরবাড়ি বেহাল, তাদের ঘর করে দেওয়া হয়, কেউ কেউ পান রাষ্ট্রীয় স্বীকৃতি। তবে সংবর্ধনার মঞ্চে ফুটবলার আর কোচদের চেয়ে কর্মকর্তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মঞ্চে উঠে পদকও নিতে পারেননি দলের গোলকিপিং কোচ মাসুদ আহমেদ। নারী ফুটবলাররা মাসে মাত্র 8 থেকে 12 হাজার টাকা করে বেতন পেতেন। দেশে ফিরে তারা বেতন বাড়ানো, ম্যাচ ফি, পর্যাপ্ত খাওয়ার খরচ, উন্নত মানের বুটসহ নানা দাবি তোলেন। বাফুফের সভাপতি স্বীকার করেন এসব দাবি যৌক্তিক, দেওয়া হয় প্রতিশ্রুতিও, যার বেশিরভাগই 6 মাস পরও এসে হয়নি বাস্তব। সাফ জয়ের পর থেকে কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলার সুযোগ পাননি স্বপ্নারা। আর্থিক সংকটের কারণ দেখিয়ে 2024 প্যারিস অলিম্পিকের এশিয়ান অঞ্চলের বাছাই পর্বেও তাদের খেলতে পাঠায়নি বাফুফে। সাফ জয়ের পর নারী ফুটবলের পালে কিছুটা হাওয়া লাগবে বলে ধারণা করা হচ্ছিল, কিন্তু তার বিপরীতে ব্যবস্থাপনার এমন ভগ্নদশায় সরলিকা পারভীন, সিরাজ জাহান স্বপ্নার মতো সব প্রতিভা হারিয়েছে বাংলাদেশ। সব খবরের সর্বশেষ পেতে ভিজিট করুন প্রথমআলো.com, ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।